হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা যে কোনো দেশের রাস্তা এবং বাড়ি দেখে বুঝতে পারবেন যে সেই দেশটি কতটা উন্নতি করেছে। এবং যে দেশের আপনারা রাস্তা এবং বাড়িগুলো উন্নতি দেখে থাকবেন, সেগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে সেই দেশের উন্নতি কতটা। আগেকার সময়ে রাস্তা এতটা উন্নত ছিল না, যার কারণে কোনো দেশের মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে অনেকটা কষ্ট করতে হতো এবং অনেকটাই সময় লেগে যেত। তারপর সেই দেশের মানুষেরা সেখানে তাদের রাস্তা বানাতে শুরু করল এবং তারা ভাবলো যে হয়তো তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কম সময় লাগবে। এগুলো কিছু বছরের জন্য ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু বছর পর সেই রাস্তাতে ভিড়ও জমতে শুরু করল। এবং রাস্তা তো ততটুকুই ছিল, কিন্তু যখন ভিড় জমতে শুরু করল তখন যাতায়াত করতে আবারও বেশি সময় লাগতে শুরু হলো। কিন্তু আসল বিষয় হলো এটা যে সেই আগের মতোই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যখন সময় লাগছে, তাহলে এ রাস্তা বানানোর কী দরকার ছিল? এর থেকে ভালো আমরা হাঁটাচলা করে চলাচল করতাম। সেই কারণে অনেক দেশের সরকার এই ভিড় কম করার জন্য এই রাস্তার উপরে ব্রিজগুলো বানিয়ে থাকে। কেননা এই ব্রিজগুলো একেই তো অল্প জায়গা নিত, আবার অনেক ভিড়ও কমে যেত এই ব্রিজের কারণে। এইরকমই অনেকগুলো ব্রিজের সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন, কিন্তু কিছু কিছু ব্রিজের হয়তো আপনারা গিয়েও থাকবেন। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পৃথিবীর সবচেয়ে বড় 10টি ব্রিজের ব্যাপারে। এইগুলো কোনো ছোট ব্রিজ নয়, এগুলো হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ। তাহলে আপনারা হয়তো ভাবতেই পারছেন যে এগুলো কতটা লম্বা হতে পারে, যেগুলো দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। 10 নম্বরে রয়েছে মঞ্চ হ্যাক সোয়াম্প ব্রিজ। এই ব্রিজটি ইউএসএতে অবস্থিত এবং এটা 36.7 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যাকে আমরা 22.8 মাইল বলতেও পারি। আপনারা এটা ভাবুন যে প্রথম ব্রিজটি 36 কিলোমিটার লম্বা হয়, তাহলে 1 নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি কত বড় হতে চলেছে। এই ব্রিজটি 95 মিটার চওড়া হয়ে থাকে এবং এটি সবথেকে পুরনো ব্রিজের মধ্যে একটি। এই ব্রিজটি 1979 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং এই ব্রিজটি এত পুরনো হওয়া সত্ত্বেও এটি তৈরি করতে $7 মিলিয়ন মতো খরচ হয়েছিল। এবং এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে বড় লম্বা ব্রিজের তালিকায় আছে, যা জলের উপরে অবস্থিত। এই ব্রিজে কোনো টোল ট্যাক্স নেওয়া হয় না, এই কারণে এই ব্রিজটিকে লংগেস্ট টোল ফ্রি রোড ইন দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। 9 নম্বরে রয়েছে লাইন 1 উহান মেট্রো। এই ব্রিজটি চীনে অবস্থিত এবং এটি 38 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যাকে আমরা 23.61 মাইল বলতে পারি। এবং এই ব্রিজটি এমন একটি ব্রিজ যেটিতে মেট্রো ট্রেন না থেমে অনেক কিলোমিটার পর্যন্ত চলে থাকে, আর এই মেট্রো ট্রেনটি মাঝে কোথাও থামেও না। 8 নম্বরে রয়েছে লেক পন্টচার ট্রেন কজওয়ে। এই ব্রিজটি ইউএসএতে অবস্থিত এবং এটি লম্বায় প্রায় 38.442 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যাকে আমরা 23.875 মাইল বলতে পারি। এই ব্রিজটি 1969 খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল এবং এই ব্রিজ একটি লেকের উপর দিয়ে যায়, আর এই ব্রিজের উপরে অনেক সিনেমাও তৈরি করা হয়েছে। আপনারা হয়তো কোনো না কোনো সিনেমাতেই এই ব্রিজটি দেখেই থাকবেন। আর এই ব্রিজটি পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজের মধ্যে একটি, যা জলের ওপরে অবস্থিত। 2011-তে এই ব্রিজটির খুঁটির সংখ্যার কারণে এটির নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও লেখা হয়েছিল এবং এই পুরো ব্রিজটি বানানোর জন্য 9,500টি খুঁটির প্রয়োজন হয়েছে। 7 নম্বরে রয়েছে বেইজিং গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি চীনের বেইজিং শহরে অবস্থিত, যেটি লম্বায় প্রায় 48.153 কিলোমিটার হয়ে থাকে,
যাকে আমরা 29.921 মাইলও বলতে পারি। এই ব্রিজটি 2010 তৈরি করা সম্পন্ন হয়েছিল এবং এটিকে 2011 সাল নাগাদ চালু করে দেওয়া হয়। ছয় নম্বরে রয়েছে বাং না এক্সপ্রেসওয়ে। এই ব্রিজটি থাইল্যান্ডে অবস্থিত এবং এটি প্রায় 55 কিলোমিটার লম্বা হয়ে থাকে এবং এই ব্রিজটিতে 6টি লাইনের রাস্তা রয়েছে। আর এর নাম আমি আপনাদেরকে ছোট করে বললাম, কিন্তু এর পুরো নাম হলো বাং না বাঙ্গোনা পেলি বাং পেকং এক্সপ্রেসওয়ে। এই ব্রিজটি সমস্ত রকমের টোল ট্যাক্স নেওয়া হয়ে থাকে এবং এই ব্রিজটি 2000 থেকে 2008 পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা ব্রিজ নামে পরিচিত ছিল। পাঁচ নম্বরে রয়েছে ওইনান ওয়াইহি গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি চীনে অবস্থিত এবং এটি 79.732 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যাকে আমরা 49.543 মাইলও বলতে পারি। চীনে একটি নদী রয়েছে যেটি হল পেং রিভার এবং এই ব্রিজটি সেই নদীটির ওপরে অবস্থিত। আর এই ব্রিজটি আরও অনেক ছোট ছোট নদীর ওপর দিয়ে অবস্থিত। এই ব্রিজটি 2008 সালে তৈরি হয় সম্পন্ন হয়ে গেছিল এবং এই ব্রিজটি তৈরি করার জন্য 10,000 কর্মচারীর প্রয়োজন হয়েছিল। চার নম্বরে রয়েছে কংডে গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত এবং এটি 105.81 কিলোমিটার লম্বা, যাকে আমরা 65.75 মাইলও বলতে পারি। এই ব্রিজটি বিংজিং সাংহাই হাই স্পিড ব্রিজের একটি অংশ, যা পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজের তালিকায় 3 নম্বরে রয়েছে এবং এই ব্রিজটি 2010 সালে তৈরি হওয়া সম্পন্ন হয়ে গিয়েছিল। তিন নম্বরে রয়েছে তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চীনে অবস্থিত এবং এটি লম্বায় প্রায় 113.7 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যা 70.6 মাইল। 2010 সালে সম্পন্ন হয়ে গিয়েছিল এবং 2011 সালে চালু করা হয়ে থাকে। একটা সময় এই ব্রিজটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে লম্বা ব্রিজ হিসেবে জানা যেত এবং এই ব্রিজটিতে 32 মিটার লম্বা কাটার লাগানো রয়েছে, যার ওজন প্রায় 860 টনেরও বেশি। দুই নম্বরে রয়েছে চাংগুহা কসিং ভিয়াডাক্ট। এই ব্রিজটি হচ্ছে চীনে অবস্থিত, যা প্রায় 157.317 কিলোমিটার পর্যন্ত লম্বা থাকে এবং একে 97.752 মাইলও বলা যায়। 2007 সালে এটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই ব্রিজটিতে এতটাই ভিড় থাকে যে 2012-এর শেষ অবধি এই ব্রিজটির ওপর দিয়ে 2,000 মিলিয়ন যাত্রী পরিবহন করেছিলেন এবং এই ব্রিজটিকে এমনভাবে বানানো হয়েছে যদি ভূমিকম্পও আসে তাহলেও এই ব্রিজটির তেমন কিছুই হবে না এবং এই ব্রিজটি পৃথিবীর দ্বিতীয় লম্বা ব্রিজ নামে পরিচিত। তো বন্ধুরা, সর্বশেষে বলতে চলেছি পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজের ব্যাপারে। এক নম্বরে রয়েছে ড্যান ইয়ান কুশান গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চীনে অবস্থিত এবং এটি লম্বায় প্রায় 160.8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যাকে আমরা 102.4 মাইলও বলতে পারি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি অনেকটাই লম্বা হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজটি হল 160 কিলোমিটার এবং এই ব্রিজটি 2010-এ সম্পন্ন হয়ে গিয়েছিল এবং 2011 সাল নাগাদ এই ব্রিজটিকে চালু করে দেওয়া হয়েছিল। এই ব্রিজটিও অনেকগুলো নদীর ওপর দিয়ে যায় এবং এই ব্রিজটি তৈরি করতে 4 বছর সময় লেগেছিল আর 10,000 জন কর্মচারী একসঙ্গে এই ব্রিজটির ওপরে কাজ করেছিল এবং এই পুরো ব্রিজটি তৈরি করার জন্য $8.5 বিলিয়ন খরচ হয়েছিল। তো বন্ধুরা, এগুলো ছিল পৃথিবীর সর্ববৃহৎ লম্বা 10টি ব্রিজ, যেগুলোর নাম হয়তো আপনারা কোথাও শুনেননি। আর যদি কোথাও শুনে থাকেন তাহলে এগুলোর নাম নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এই ব্রিজগুলোর মধ্যে কোন ব্রিজটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং সুস্থ থাকবেন সবাই।